ऑलराइट, क्लास 7 चैप्टर नंबर 3 पेज नंबर 23 वी हैव हेडिंग डिग्रीज ऑफ कंपैरिजन। ना कि जो पॉइंट्स में हम लोग देखे नबो एडजेक्टिव्स चेंज इन फॉर्म टू शो कंपैरिजन। कंपैरिजन माने कि तुलना करा हमरा, है ना? तुलना हमरा की करी दुजना मध्य करी, है ना? बा दुजन थेके बेशी करी हमरा। जेमन आमरा एखाने देखी माने ही इज यंग, সে খুব ইয়াং, এখানে কিন্তু কারোর সঙ্গে তুলনা হচ্ছে না। যখন আমরা কারোর সঙ্গে কম্পেয়ার করি না, দ্যাট ইজ নোন অ্যাজ পজিটিভ ডিগ্রি। কি বলা হয় এটাকে? পজিটিভ ডিগ্রি। তিনটে ডিগ্রি হচ্ছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এগুলো তোরা ছোট ক্লাস থেকে পড়ে আসছিস, টল, টলার, টলেস্ট, বিগ, বিগার, বিগেস্ট। আচ্ছা, তারপর দেখো এক্সাম্পল টুটা, সুরেশ ইজ ইয়াঙ্গার দ্যান রাম। তাহলে এখানে ইয়াং ছিল, এটা হয়ে গেল ইয়াঙ্গার, আর সঙ্গে আরেকটা ওয়ার্ড এলো দ্যান। সুরেশ রাম চে বা রাম থেকে কিন্তু ইয়াং। দ্যাট মিন্স উই আর কম্পেয়ারিং বিটুইন টু পার্সন, দুটো ব্যক্তির মধ্যে আমরা তুলনা করছি কে বেশি ইয়াং। কে বেশি ইয়াং এখানে? সুরেশ। আর দ্যানটা তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ইউজ করি, ঠিক? আচ্ছা, এরপর আর একটা আসছে। আচ্ছা, আর এখানে মধ্যে কম্পারেটিভ মধ্যে দেখো যেগুলো, যে সমস্ত স্পেলিংগুলো একটা সিলেবল বা ছোট ছোট হয়, একটা সিলেবল একটা নাম আমরা পড়ে থাকি, সেগুলো কম্পারেটিভে ইয়ার হয় আর সুপারলেটিভে ইএসটি হয়। যেমন ইয়াং, ইয়াঙ্গার, ইয়াঙ্গেস্ট। ইয়াংটা তো ভেঙে পড়ি না আমরা, আর যেগুলো একটু ভেঙে, দুটো বা দুটো থেকে বেশি সিলেবলে ভেঙে পড়ি আমরা, সেখানে মোর, কম্পারেটিভে মোর হয়, সুপারলেটিভে মোস্ট হয়। যেমন ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট তিনটে ভাগ হলো, তা মোর ইন্টেলিজেন্ট, আর সুপারলেটিভ কি হবে? মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে আমরা পজিটিভ দেখলাম, কম্পারেটিভ দেখলাম, এবার হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভে হচ্ছে যেমন আমরা দেখেছি কম্পারেটিভে দ্যান ইউজ হয় অ্যাডজেক্টিভের পরে, এখানে অ্যাডজেক্টিভের আগে কিন্তু আমরা দ্য ইউজ করি। কি ইউজ করি? দ্য ইউজ করি। হি ইজ দ্য ইয়াঙ্গেস্ট ইন দ্য ফ্যামিলি, সে পরিবারে সব থেকে ইয়াং। ইয়াঙ্গেস্ট মানে সব থেকে ইয়াং, সব থেকে জোয়ান। এটা কিন্তু একজনার কম্প্যারিজন আমরা অনেকজনার সঙ্গে করছি, ফ্যামিলিতে অনেক লোক থাকে, দুজনের মধ্যে আমরা কম্প্যারেটিভ ইউজ করব, বেশি হলে কিন্তু আমরা সুপারলেটিভ। সুপারলেটিভ একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে বা রুল হচ্ছে কি, তার আগে দ্যটা কিন্তু বেশি ভাগই থাকবে, আর কম্প্যারেটিভে কি থাকবে? দ্যানটা থাকবে। এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, এগুলো দেখে নেবে। সো নাম্বার এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ডিগ্রিজ অফ কম্প্যারিজন অফ দ্য অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভ দেওয়া আছে সাইডে, ওটাকে চেঞ্জ করে লিখতে হবে। রামু ইজ দ্য আছে, দ্যাট মিন্স কোন কোনটা হবে? সুপারলেটিভ। ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। মাউন্ট এভারেস্ট ইজ দ্য, আবার এটা দ্য আছে, সুপারলেটিভ। হাইয়েস্ট, হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। এইভাবে তোমরা করবে এটা, ঠিক আছে? দিজ নিউ বাল্বস আর কি হবে এটা? আর ড্যাশ দ্যান, ড্যাশ দ্যান আছে, কম্পারেটিভ। ব্রাইটার, ব্রাইটার দ্যান দ্য ওল্ড ওয়ানস। দো হি ইজ ইয়াং, এখানে কোনো দ্যান বা দ্য কিছু নেই, পজিটিভ হবে। রামু ইজ ক্লেভারার, দ্যান আছে এখানে, ক্লেভারার দ্যান হিজ এল্ডার ব্রাদার। রিমা লাভস টু ফলো দ্য ড্যাশ ফ্যাশন ট্রেন্ডস, দ্য আছে, সুপারলেটিভ ফর্ম, তাই তো? রামু লাভস টু ফলো দ্য লেটেস্ট, লেটেস্ট ফ্যাশন ট্রেন্ডস। ক্যান ইউ নেম দ্য, আগেন সুপারলেটিভ, লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। হারি ইজ আ ড্যাশ বয়, এখানে কিছু দ্যানও নয় দ্য নয়, হারি ইজ আ হার্ড ওয়ার্কিং বয়, পজিটিভ হবে এটা। কিছু থাকবে না, পজিটিভ। মাই মাদার লুকড ড্যাশ বিউটিফুল ইন হার পিঙ্ক সারি। কারোর সঙ্গে তুলনা করছি না আমরা, সিম্পল পজিটিভ হবে। ধোনি ইজ দ্য, সুপারলেটিভ। মোস্ট ইম্পর্টেন্ট, 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 বড় স্পেলিং, ভেঙে পড়ি আমরা মোস্ট। ইয়েস্টারডে ওয়াজ দ্য কোল্ডেস্ট ডে অফ দ্য সিজন, তাই তো? আচ্ছা, এখানেও কিছু দেওয়া আছে আরো, ইআর, ইএসটি, যেগুলো ছোট স্পেলিং এগুলোও আছে। এগুলো কিছু আলাদা থাকে, রিপিট হয়, বিগ, বিগার, বিগেস্ট, ডাবল জি, ডাবল টি, স্যাড, স্যাডের, স্যাডেস্ট। এগুলো ওয়াই থাকলে আইআর হয়ে যায়, ইজি, ইজিআর, ইজিয়েস্ট, তাই না? ওয়াইটা থাকলে আইআর, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। এগুলো একটু পড়ে নিতে হবে। এগুলো দেখো বড় স্পেলিং, কারেজিয়াস, কারেজিয়াস সিলেবল ভেঙে পড়ে আর, মোর কারেজিয়াস, মোস্ট কারেজিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানে যে খুব মেহনত করে, মোর ইন্ডাস্ট্রিয়াস, মোস্ট ইন্ডাস্ট্রিয়াস। রাইট দ্য কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রিজ অফ দিজ অ্যাডজেক্টিভস, এটা খাতায় করতে হবে। এগুলো এরকম চার্ট বানাবি,
প্রত্যেকটার জন্য 1 2 3 4 5 প্রত্যেকটার মধ্যে এরকম করে একটা একটা বক্স বানাবে, বক্স বানিয়ে 1 2 3 যেমনি নাম্বার 1 এরকম বক্স বানিয়ে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ গ্রেট শর্ট ব্রাইট লং চারটে নাম্বার দিয়ে লিখলে তার পাশে পাশে কম্পারেটিভ আর সুপারলেটিভটা লিখলে, এরকম করে পাঁচটা আলাদা আলাদা বক্স বানিয়ে করবে, ঠিক আছে? আলাদা আলাদা করে বক্স করে এরকম করে করতে হবে, এটা খাতায় করবি, এটা বুকি করে নেবে, ঠিক আছে? এটা বুকি হয়ে যাবে, ভালো করে পেন্সিল দিয়ে লিখবে, তো বলেই দিলাম, তা একবার লিখে দেখাবে আমাকে। আচ্ছা এটা হলো জিটা, আর কি আছে নেক্সট? হ্যাঁ এখানে এগুলো একটু পড়ে রাখতে হবে, এগুলো পড়েছিস অনেকগুলো, এমনি ব্যাড ব্যাড ওয়ার্স ওয়ার্স ব্যাড ইভিল ইল এই তিনটেই কিন্তু ওয়ার্স আর ওয়ার্স্ট হয় কম্পারেটিভ সুপারলেটিভ, গুড বা ওয়েল দুটোরই কিন্তু কম্পারেটিভ বেটার আর সুপারলেটিভ বেস্ট হয়, লিটল লেস লেসার লিস্ট মাচ বা ম্যানি মোর মোস্ট লেট লেটার লাস্টও হয় লেটেস্টও হয়, যেমন সেন্টেস্ট হবে সেরকম আমরা করব। যেমন ওখানে ছিলাম, এখানে দেখলাম লেটেস্ট ইউজ করলাম আমরা, এখানটা কিন্তু লেটেস্ট লেটেস্ট ফ্যাশন ট্রেন্ডস, এখানে কিন্তু লাস্ট হবে না, তাই না? লাস্টটা হবে অন্য যদি সেন্টেন্সটা অন্য হয়, যেমন মানে হবে তেমন আমরা পুট করব। ফার ফার্দার ফার্দেস্ট, আচ্ছা তারপর হচ্ছে ইউজ অফ ম্যানি আ মাচ, ম্যানি ইউজ উইথ প্লুরাল ফর্ম অফ কাউন্টেবল নাউন্স, তা ম্যানিটা আমরা কার সঙ্গে প্লুরাল মানে যেটা বেশি কিন্তু কাউন্ট করতে পারবো, যেগুলো গোনা যেতে পারে তার সঙ্গে ম্যানি হবে। ইট ইন্ডিকেটস এ লার্জ নাম্বার অফ সামথিং, কোনো কিছু অনেকটা যখন হয়, যখন অনেকটা কোনো কিছু হয় তখন ম্যানিটা ইউজ করি। আই কেপ্ট ম্যানি পেন্সিলস ইন দ্য ড্রয়ার, আমি অনেকগুলো পেন্সিলস ড্রয়ারে রাখলাম। হি লিভড হিয়ার ফর ম্যানি মান্থস, আর মাচটা ইউজ করি আমরা, এটাও লার্জ কোয়ান্টিটির জন্য কিন্তু আনকাউন্টেবল নাউন্সের সঙ্গে ইউজ করি আমরা মাচটা, আনকাউন্ট যেটা গুনতে পারি না। দের ইজ মাচ মিল্ক ইন দ্য জাগ, হ্যাঁ মাচ ম্যানি হবে না কি জাগে অনেকগুলো দুধ আছে, না মাছ মানে অনেকটা, জাগের মধ্যে অনেকটা দুধ আছে, জাগটা আনকাউন্টেবল। সি এক্সপিরিয়েন্স মাচ থ্রিল, থ্রিল মানে আনন্দ জোশ যেটা বলি আমরা, ওয়েন সি ওয়েন্ট ফর অ্যাডভেঞ্চার স্পোর্টস। সো এখানেও টিক করতে হবে, এটা বুকে হয়ে যাবে, টিক দ্য কারেক্ট অপশনস টু কমপ্লিট দি সেন্টেন্সেস। আচ্ছা এখানে কি হবে, হাউ ড্যাশ লিটার্স অফ মিল্ক ইজ কেপ্ট ইন দ্য বিগ প্যান, মিল্ক আছে, হাউ মাচ দ্য অ্যাপেলস ডিড নট কস্ট মাচ, বেশি দাম ছিল না। হি হ্যাড ড্যাশ হোপ, হোপ মানে আশা, আশাটা গুনতে পারি না মাচ, হি হ্যাড মাচ হোপ অ্যাবাউট দ্য সাকসেস অফ দ্য মিশন। নাম্বার ফোর, শি নিডেড ড্যাশ শিটস, শিটস মানে পাতা, ম্যানি শিটস টু কভার দ্য ফার্নিচার, না পাতা হয় এখানে, শিটস মানে ফার্নিচার মানে উপরে যে কাপড়টা দেওয়া হয়, ম্যানি শিটস টু কভার দ্য ফার্নিচার বিফোর শি লেফট। ডিউ টু লিকেজ ইন দ্য ট্যাঙ্ক মাচ ওয়াটার, ওয়াটার আনকাউন্টেবল, ম্যানি ওয়াটার হবে না যে অনেকগুলো জল বেরিয়ে গেল, অনেকটা। ইউজ অফ সাম অ্যানি, সাম মানে কিছু, অ্যানি মানে দেখে নিই আমরা এক্সাম্পল দিয়ে, সাম ইজ ইউজ ইন সেন্টেন্সেস দ্যাট আর আফার্মেটিভ, আফার্মেটিভ মানে যেটা সোজাসুজি বোঝে না, বোঝায় না, এটা একটা আফার্মেটিভ একটা নেগেটিভ, নেগেটিভটা না বোঝায় আর আফার্মেটিভটা হ্যাঁ বা ঠিকটা বোঝায়, আর অ্যানিটা ইউজ করি আমরা নেগেটিভ সেন্টেন্স সঙ্গে যেখানে না বোঝাতে চাই বা না বোঝাতে, যেমন শি হ্যাজ ব্রট সাম অরেঞ্জেস, সে কিছু অরেঞ্জ এনেছে, অ্যাফার্মেটিভ এটা, হ্যাঁ। শি হ্যাজ নট ব্রট, ইজ নট দেখতে পাচ্ছি নেগেটিভ, ব্রট অ্যানি অরেঞ্জেস, সে একটাও কমলা আনে নাই। ওয়েন উই আস্ক এ কোয়েশ্চেন উই অফেন ইউজ সাম ইফ ইউ এক্সপেক্ট অ্যান অ্যাফার্মেটিভ আনসার, যদি কাউকে প্রশ্ন করি আমরা তখনও কিছু আমরা এই সামটা ইউজ করি, যেমন শি ইজ ফিলিং টায়ার্ড, কুড ইউ মেক সাম লেমোনেড ফর হার, সে খুব টায়ার্ড মনে করছে তার জন্য একটু লেবু জল বানাবে কিছু, হ্যাঁ সাম মানে কিছু, কিছু একটু লেবু জল বানাও। আই থিঙ্ক ইউ ক্যান কমপ্লিট দ্য প্রজেক্ট অন ইয়ার ওন, ডু ইউ রিকোয়ার অ্যানি হেল্প, তোমার কি কোনো হেল্প হেল্প লাগবে, ঠিক আছে এখানে সাম হেল্প না অ্যানি হেল্প, কারু হেল্প লাগবে কি না। সাম শি ব্রট ড্যাশ অরেঞ্জ জুস ফর মি, শি ব্রট সাম অরেঞ্জ জুস ফর মি, তাই তো, দের আর ড্যাশ অ্যাপেলস, দের আর সাম অ্যাপেলস ইন দ্য বাস্কেট বাট নট অ্যানি গুয়াভাস, দে আরেন্ট ড্যাশ ফ্লাওয়ার্স ইন দ্য ভেস, দের আরেন্ট অ্যানি ফ্লাওয়ার্স ইন দ্য ভেস, ভেস মানে ফুলদানি, ফুলবানিতে কোনো ফুল নাই। দিস এনসাইক্লোপিডিয়া, বই মোটা বই হয়, হ্যাজ সাম পিকচার্স অফ ওয়াইল্ড অ্যানিমালস, আছে কিছু জীবজন্তু ওয়াইল্ড অ্যানিমালসের ছবি আছে, বাট নট অ্যানি অফ ডোমেস্টিক অ্যানিমালস, কিন্তু কোনো ডোমেস্টিক অ্যানিমালসের ছবি নেই। শি নিডস ড্যাশ মানি, শি নিডস সাম মানি, ডু ইউ হ্যাভ অ্যানি চেঞ্জ, তোমাকে কোনো চেঞ্জ মানে খুচরো আছে কি,
বেশ এখানে বন্ধ করো তুমি। অল রাইট, তারপর আমরা আসছি ইউজ অফ লিটিল, আ লিটিল, দ্য লিটিল, তিনটে কিন্তু লিটিল আছে, একটু আলাদা আলাদা আছে। লিটিল ইজ ইউজড উইথ আনকাউন্টেবল নাউন, সেটা মাথায় রাখবে যে লিটিল সবসময় আনকাউন্টেবল নাউন্সের সঙ্গে আমরা পুট করব, যেটা আমরা গুনতে পারবো না। আ লিটিল ইন্ডিকেটস অ্যাট লিস্ট সাম, আ লিটিলটা কি বোঝায়, মানে কিছুটাও আছে, কিন্তু কোনো জিনিসটা কিছুটাও বা খুব অল্প একটা বোঝায়। আর লিটল ইন্ডিকেটস অলমোস্ট নান, মানে বলতে গেলে একদম মানে না সমান, বলতে গেলে নেই, যেটা বোঝায়। লিটলটা কি বোঝায়, বলতে গেলে না সমান, মানে নাই কিছু। আর দ্য লিটল ইন্ডিকেটস দ্য হোল, দো ভেরি লিটল, দ্য লিটল মানে হোল মানে পুরোটাই বোঝায় কিন্তু কম, পুরোটাকেই বোঝাচ্ছে কিন্তু কম। যেমন আমি একটা এক্সাম্পল দিই, দ্য লিটল ফুড I had was stolen. যে অল্প খাবারটাই আমার কাছে ছিল, মানে গোটা খাবারটাই, পুরো খাবারটাই যদিও অল্প ছিল, সেটাও আবার চুরি হয়ে গেছে। হ্যাঁ, এটা এক্সাম্পল দিলাম। এখানে দেখে নিই আমরা, দের ইজ লিটল মিল্ক ইন দ্য প্যান, মানে আছে কিন্তু খুব কম। She cannot make a cup of tea for you with that. মানে এতটাই আছে কি সেটা দিয়ে চা বানানো যাবে না, ঠিক আছে, ওটা দিয়ে চা হবে না, আছে একদম, হয়তো তলায় লেগে আছে একটু। She can make a cup of tea for you as there is a little milk in the pan. A little মানে অল্প, যেটা বললাম যে আছে অল্প, এই যে a little indicates at least some, মানে কিছুটা আছে, কাজ চলবে। She can make, ঠিক আছে, she made two cups of tea with the little milk in the pan. মানে যাই ছিল প্যানের মধ্যে, যাই ছিল অল্প, যেটুকুই দুধ ছিল পুরোটাই নিয়ে, পুরোটাই, দ্য লিটলটা কি বললাম আমরা, অল্প আছে কিন্তু পুরোটাই বোঝাচ্ছে, দ্য লিটল ইন্ডিকেটস দ্য হোল, অল্প আছে কিন্তু পুরোটা নিয়েই ওটা বোঝানো হয়। তা যাই অল্প দুধ ছিল কিন্তু পুরোটা নিয়ে সে দু কাপ চা বানালো। তারপর হচ্ছে ইউজ অফ ফিউ, অফ ফিউ, দ্য ফিউ, এখানেও কিন্তু কনফিউজ হলে হবে না। ফিউ ইজ ইউজড উইথ কাউন্টেবল নাউন্স, একদম যেগুলো নিয়ম ফিক্স আছে সেটা ফিক্স রাখবে, ফিউটা কাউন্টেবলের সঙ্গে। আ ফিউ ইন্ডিকেটস অ্যাট লিস্ট সাম, আ ফিউটা কি বোঝায়, কমসে কম কিছু, অ্যাট লিস্ট সাম মানে কমসে কম কিছু, মানে কিছু অল্প কিছু বোঝায়। ফিউ ইন্ডিকেটস নট ম্যানি, মে বি অলমোস্ট নান, ফিউটা খুব বেশি বোঝায় না, মে বি অলমোস্ট নান, হয়তো একটাও নয়, কিছুই নয়। আর দ্য ফিউ শোজ অল অফ দেম দো ভেরি ফিউ, হয়তো অল্প আছে কিন্তু ওই অল্প সবাইকেই বোঝাচ্ছে, ঠিক আছে। যেমন দেখো, ফিউ বয়েজ অ্যাটেন্ডেড দ্য মার্শাল আর্টস কোচিং ক্লাস টুডে, তা ফিউ বয়েজ, আমরা জানি ফিউটা আমরা কাউন্টেবলের সঙ্গে ইউজ করি, কিছু ছেলে কালকে কোচিংয়ে এসেছিল মার্শাল আর্টসের কোচিংয়ে। আ ফিউ, আ ফিউটা মানে কি, ইন্ডিকে অ্যাট লিস্ট সাম মানে কিছু, অনেকটা মধ্যে কিছু। আ ফিউ বয়েজ অ্যাটেন্ডেড দ্য কোচিং ক্লাস ইয়েস্টারডে অ্যাজ ইট ওয়াজ আ হলিডে ইন স্কুল, স্কুলে ছুটি ছিল সেজন্য কিছু ছেলেরা কোচিংয়ে এসেছিল। দ্য ফিউ, দ্য ফিউটা মানে সবাইকে বোঝায়, অল্প মধ্যেই সবাইকে বোঝায়। দ্য ফিউ বয়েজ হু অ্যাটেন্ডেড দ্য মার্শাল আর্টস, মানে যে কটা এমনি অল্প ছেলে এসেছিল কিন্তু সেই অল্প ছেলে সবাইকে বোঝাচ্ছে, ওই ছেলেগুলোই যারা এসেছিল, প্র্যাকটিস দ্য কিক্স অ্যান্ড পারচেস সিনসিয়ারলি, তা যে কটা অল্প ছেলে এসেছিল তারা কিক আর পাঞ্চ খুব ভালোভাবে প্র্যাকটিস করছিল। যেটা করবে, ইউজ অফ লেটার, ল্যাটার, লেটেস্ট আর লাস্ট, লেটার অ্যান্ড লেটেস্ট আর ইউজ টু ইন্ডিকেট টাইম, ওয়ার অ্যাজ ল্যাটার আর লাস্ট আর ইউজ টু ডিনোট পজিশন। লেটার লেটেস্ট দুটো টাইমের জন্য ইউজ করি আমরা, তা লেটার আর লেটেস্ট টাইম বোঝাচ্ছে, আর ল্যাটার আর লাস্ট পজিশন বোঝাচ্ছে, কোন জায়গায় আছে, মানে লাস্টে দাঁড়িয়ে আছি। ইট ইজ ওনলি 8 o'clock, শি উইল লিভ লেটার ফর অফিস, লেটার মানে পরে যাবে, সময়কে বোঝাচ্ছে, এখন 8টায় বাজে পরে যাবে। দ্য লেটেস্ট নিউজ ইজ রকিং, শকিং, লেটেস্ট মানে একদম কারেন্ট, এই মাত্র যে খবরটা এলো খুব শকিং, মানে কিছু আচমকা বা আমাদের জন্য একটা চুমকি দেওয়া মতন, ভালো হতে পারে খারাপও হতে পারে। দ্য বয় ওয়েন্ট অ্যান্ড স্যাট ইন দ্য লাস্ট রো, তা লাস্টটা কি পজিশন, কোথায় কোন পজিশন, কোথায় আছে, কোন জায়গায়, লাস্টে আছে জায়গা, এটা সময় বোঝাচ্ছে না। রিনা অ্যান্ড মিনাল আর গুড ফ্রেন্ডস, দ্য ল্যাটার ইজ এ ট্যালেন্টেড ডান্সার, তা বলছে রিনা আর মিনাল
ভালো বন্ধু দুজনে, দ্য ল্যাটার, ল্যাটার মানে পরেরটা, পরেরটা মানে কাকে বোঝাচ্ছে, মিনালকে বোঝাচ্ছে, দুজন মধ্যে যখন দুজন মধ্যে নাম নিই আমরা, ল্যাটার মানে পরের ছেলেটা বা মেয়েটা যাকে বলি তাকে বোঝাচ্ছে। ল্যাটার ইজ আ ট্যালেন্টেড ডান্সার, মানে মিনাল একটা ট্যালেন্টেড ডান্সার। দেখো লেখা আছে এখানে, হে ল্যাটার ইন্ডিকেটস মিনাল। ইউজ অফ ওল্ডার ওল্ডেস্ট আর এল্ডার এল্ডেস্ট, ওল্ডার অ্যান্ড ওল্ডেস্ট ইউজ টু ডিনোট এজ, এটা বয়সের জন্য ইউজ করা হয়। দে আর ইউজ উইথ বোথ পার্সনস অ্যান্ড থিংস, দুটি ব্যক্তিদের সঙ্গে এবং বস্তুর সঙ্গে ইউজ করা হয়। কেন, ওল্ড ব্যক্তি মানে বয়স মানে বয়স্ক, আর ওল্ড কোনো জিনিসের সঙ্গে মানে ইউজ করি মানে অনেক পুরাতন যেটা ইউজ করি। আর এল্ডার এল্ডেস্টটা কিন্তু আমরা ইউজ করি উইথ ক্লোজ ফ্যামিলি রিলেশনস, ফ্যামিলি সম্পর্ক রিলেটিভ সঙ্গে ইউজ করি আমরা, যেমন সান, ডটার, ব্রাদার, সিস্টার অ্যান্ড সো অন। দেখো এখানে সুমিত ইজ ওল্ডার দ্যান রবি, তার মানে সুমিত রবির থেকে বয়সে বড়, ঠিক আছে। সঙ্গিনী ইজ দ্য ওল্ডেস্ট গার্ল ইন দ্য গ্রুপ, সঙ্গিনী গ্রুপের মধ্যে সব থেকে বয়স্ক বা বেশি বয়সে মেয়ে। আর এখানে এল্ডার, দেখো রোহিত ইজ এল্ডার অফ দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে বড় ভাই, এখানে ওল্ডের হবে না, হ্যাঁ হ্যাঁ বড়, মানে যে এগুলো ফ্যামিলিতে ইউজ করি। সিনা ইজ দ্য এল্ডেস্ট অ্যামং অল দ্য সিস্টার্স, সিনা সব বোনের মধ্যে সব থেকে বড়। এখানে দেখো সুরভি ইজ ওল্ডার দ্যান সুমতি, উই শুড নেভার রাইট সুরভি ইজ এল্ডার দ্যান সুমতি। এবার যদি দুটোর মধ্যে কে বয়সে বড় সেটা বোঝায় দুজন মধ্যে, তখন ওল্ডার ইউজ করবো, এখানে এল্ডার ইউজ করবো না, এল্ডারটা আমরা বেশি সঙ্গে ইউজ করি, হ্যাঁ অল সিস্টার সবারই থেকে বড় এরকম করে ইউজ করি আমরা। ইউজ অফ নিয়ারেস্ট আর নেক্সট, নিয়ারেস্ট মানে সব থেকে কাছে, আর নেক্সটটা পজিশন বোঝায়, নিয়ারেস্টটা মানে ডিস্টেন্স মানে সব থেকে কাছে এটা বোঝায়, আর নেক্সট মানে পরেরটা, তাই না পজিশন। মাই হোস্টেল রুম ইজ নিয়ারেস্ট টু দ্য মেস, আমার হোস্টেল রুমটা মেস মানে যেখানে খাওয়া দাওয়া হয় তার কাছেই। আর দ্য মিউজিয়াম ইজ নেক্সট টু দ্য পার্ক, মিউজিয়ামটা পার্কে পাশে কাছে। ইউজ অফ অ্যাজ অ্যাজ সো অ্যাজ, অ্যাজ আর অ্যাজ সেন্টেন্সে ইউজ করি, ইজ জেনারেলি ইউজ উইথ পজিটিভ স্টেটমেন্ট, কোথায় ইউজ করি পজিটিভ, যেমন হি ইজ অ্যাজ কুল অ্যাজ এ কুকুম্বার, তার মানে সে তার মাথাটা খুব ঠান্ডা, এটা আমরা প্রভাব হিসাবে ইউজ করি আমরা, এটা মানে হচ্ছে তার মাথাটা একদম যেরকম শোষা, শোষাটা খুব ঠান্ডা শরীরের জন্য হয় সেরকম তার মাথাটাও ঠান্ডা। দ্য বয় ইজ অ্যাজ গুড অ্যাজ সুইমার অ্যাজ উই হ্যাড এক্সপেক্টেড, ছেলেটা অতই ভালো সুইমার সাঁতার কাটতে পারে যেমন আমরা আশা করেছিলাম, এগুলো পজিটিভ। আর উই মে ইউজ বোথ অ্যাজ অ্যাজ অ্যান্ড সো অ্যাজ ইন নেগেটিভ, আর দুটি অ্যাজ অ্যাজ আর সো অ্যাজটাকে নেগেটিভ ইউজ করতে পারি। হি ইজ নট অ্যাজ রেসপন্সিবল অ্যাজ ইউ থিঙ্ক, সে অত দায়িত্ববান নয় যত তুমি ভাবছো। রোহান ইজ নট সো লেজি অ্যাজ ইউ থিঙ্ক, রোহান অতটা লেজি নয় যতটা তুমি ভাবছো, তাই নেগেটিভও ইউজ করতে পারি দুটো, ঠিক আছে। কম্পারেটিভ অ্যাডজেক্টিভস এন্ডিং ইন ও আর, ও আর দিয়ে, শি ওয়াজ জুনিয়র, ও আর আছে লাস্টে, টু মি ইন দ্য ইন কলেজ, টু ইউজ হবে। হার ওয়াচ ইজ সুপিরিয়ার টু ইয়ার্স, ও আর যেগুলো হবে টু হবে ইউজ। মাই ব্রেসলেট ইজ ইনফিরিয়ার টু হার্স, ইনফিরিয়ার মানে কমা, আমার ব্রেসলেটটা তার থেকে কমা আছে, সুপিরিয়ার মানে ভালো, হার ওয়াচ ইজ সুপিরিয়ার টু ইয়ার্স, তার ঘড়িটা তোমার থেকে বেশি ভালো। এখানে একটা দেখো, দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল ফর প্যারাগ্লাইডিং, আর দ্য ওয়েদার ওয়াজ মোস্ট আইডিয়াল ফর প্যারাগ্লাইডিং, না আইডিয়াল ভালো ছিল, আইডিয়াল মানে ভালো ছিল প্যারাগ্লাইডিং জন্য, যে প্যারাসুট টাইপ নিয়ে উড়ে, এখানে মোস্টটা হবে না, এদের সঙ্গে কম্পারেটিভ হবে না। দের আর নো কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রিজ ফর অ্যাডজেক্টিভস লাইক আইডিয়াল, ইউনিক, কমপ্লিট, পারফেক্ট, ফুল, এন্টায়ার, চিফ, আরও আছে, এদের কোনো ডিগ্রি চেঞ্জ হয় না, তাই ইউজ করি আমরা, মোস্ট কিছুই লাগাই না আমরা, বা ইআর ইএসটি লাগাই না, ঠিক আছে। তুমি করো যতটা হবে, এটা খাতায় করতে হবে, এমটা এলটা কেটা বইয়ে হবে, ঠিক আছে। বাহ, চ্যাপ্টার ফিনিশ হয়ে যাচ্ছে, করো।